এইখানে এই রোগের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রত্যেকেরই ইনফেকশন প্রতিরোধ করার জন্য একটা সিস্টেম থাকে। আমাদের শরীরটা ওইভাবেই তৈরি, কারণ আমাদের বোধহয় সৃষ্টিকর্তা বা প্রকৃতি আমাদেরকে এমনভাবে ছেড়ে দিয়েছে পৃথিবীতে যে আমরা পৃথিবীতে থাকবো, কিন্তু আমাদের চারপাশে আমাদের অজস্র শত্রু থাকবে। সেই শত্রু আমাদেরকে অবিরাম আক্রমণ করতে থাকবে এবং আমাদের শরীর সেই আক্রমণের বিরুদ্ধে আমাদেরকে রক্ষা করবে। এবং এই রক্ষা করার জন্য একটা সিস্টেম আছে, যেটাকে আমরা বলি সংক্রমণ প্রতিরোধকারী সিস্টেম, বা ইংরেজিতে বলা হয় ইমিউন সিস্টেম। সেই ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে বাইরে থেকে যদি কোনো শত্রু প্রবেশ করে, শত্রু মানে জীবাণু, সেই জীবাণুকে ধ্বংস করা। কিন্তু আমাদের সব ধরনের পাহারাদার সিস্টেম যেমন মাঝে মধ্যে উল্টাপাল্টা করতেও পারে, যেমন আমাদের বিজিবি, আমাদের সীমান্ত রক্ষী, তারা কখনো কখনো হরতাল আন্দোলন দেশের মানুষের উপরও গুলি চালান। ঠিক তেমনি আমরা যে কুকুরটাকে বাসায় পালবো চোরকে ধরার জন্য বা চোরকে কামড় দেওয়ার জন্য, সে কখনো কখনো খেপে যেয়ে ঘরের মানুষকেও কামড় দেয়। ঠিক তেমনি আমাদের ইমিউন সিস্টেমও কখনো কখনো খেপে যায় এবং সে ভুল করে আমাদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এই মানে শত্রু মনে করে আক্রমণ করে বসে। তার থেকে যে রোগগুলো হয় সেগুলোকে আমরা বলি অটো ইমিউন, মানে নিজের ইমিউন। অটো মানে হচ্ছে নিজস্ব, অটো ইমিউন রোগ। এরকম অটোইমিউন রোগ অনেক আছে। এই অটোইমিউন রোগগুলো প্রথমে যে নামকরণ বা শ্রেণীবিন্যাস বিভিন্নভাবে করা হয়, একটা হচ্ছে কোন কোন অঙ্গ আক্রান্ত হয় তার ভিত্তিতে করা হয়, আবার কখনো কখনো বলতে পারেন যে সেটা এই শরীরের কোন কলাটাকে কিছুটাকে আক্রমণ করেছে এর বিরুদ্ধে কোন কম্পোনেন্ট, তার উপর ভিত্তি করেও নামকরণ হয়ে থাকে। তা যখন আমাদের শরীরটা হচ্ছে আমাদের যেমন এই বিল্ডিংটার আমরা বলি যে ইউনিট কি, প্রধান কি দিয়ে তৈরি, ইট দিয়ে তৈরি, একটার উপর একটা ইট সাজানো হয় এবং এইভাবে একটা বিল্ডিং তৈরি হয়, তেমনি আমাদের মানুষের ব্যবহৃত কিন্তু শরীরও কিন্তু এই ধরনের কিছু